ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বানাচ্ছি পাস্তা। প্রথমে এখানে আমরা পাস্তা বয়ল করে রেখেছি, আর আমরা নিয়েছি এখানে গ্রিন ক্যাপসিকাম আর ইয়েলো আর রেড বেল পেপার আর সুইট কর্ন, এটা আমরা বয়ল করে রেখেছি, আর গাজর আর ক্যাপসিকাম এটাও হালকা বয়ল করে রেখেছি। এখানে আমরা নিয়ে নিয়েছি অনিয়ন আর এখানে আমরা গার্লিক চপ করে রেখেছি। এখানে আমরা নিয়ে নিয়েছি ময়দা, এখানে আমাদের রয়েছে অরিগ্যানো, এটা আমাদের চিলি ফ্লেক্স, এটা আমরা নিয়ে নিয়েছি মাখন, এটা আমাদের মিক্স হাব, এটা আমরা নিয়ে নিয়েছি জায়ফল, জায়ফলটা গ্রেট করে দেব, আর দুটো চিজ নিয়েছি, আর এখানে আমার কাছে দুটো অরিগ্যানোর প্যাকেট ছিল, তো এই দুটো আমি ইউজ করব। বাটারটা মেল্ট হয়ে যাচ্ছে, এর মধ্যে আমরা ইউজ করছি ময়দা দিয়ে দিলাম, অল্প অল্প করে ময়দা দিয়ে নাড়তে হবে, একসাথে বেশি দেওয়া যাবে না, তো আমরা অল্প অল্প করে ময়দা দিয়ে মিল্ক দিয়ে দেবো, মিল্ক দিয়ে এটাকে একটু ভালো করে নাড়তে হবে, আমাদের যে সসটা হচ্ছে সসটা একটু ঘন বানাতে হবে, তো এটা একেবারে পুরো দুধ ইউজ করা যাবে না, অল্প অল্প করে দিয়ে মিক্সারটা রেডি করতে হবে। পাস্তা বানাতে গেলে এই সসটা বানানোই যা একটু ডিফিকাল্ট, বাদ বাকি পাস্তা বানানো খুবই ইজি। যারা যারা পাস্তা খেতে ভালোবাসো তারা তারা কমেন্ট করে জানিও যে পাস্তাটা কেমন বানানো হয়েছে, আর লাইক আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না বন্ধুরা, তোমাদের এক একটা লাইক সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান, তো তোমরা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। যারা দেখছো যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও। তো আমাদের এখানে সসটা মোটামুটি রেডি হয়ে এসছে, এবার আমরা এর মধ্যে অ্যাড করব নুন আর চিনি, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর সামান্য চিনি দিয়ে দেবো, যেহেতু আমাদের পাস্তাটা বেশি হচ্ছে সেহেতু আমাদের এখানে 2 চামচ মতো চিনি লাগলো। আমরা এর মধ্যে এবার জায়ফল গুঁড়ো করে দেবো সামান্য, সেটা দারুণ একটা সেন্ট আসে। এবার আমরা এর মধ্যে অ্যাড করছি চিজ, এর মধ্যে আমরা চিজ অ্যাড করে দিচ্ছি, সসটা আমাদের বলতে গেলে রেডি হয়ে গেছে, এটা একটু নেড়ে চেড়ে আমরা আবার ফ্লেমটা অফ করে দেবো।
আমরা এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো পাস্তা বানানোর জন্য আমরা এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, যেহেতু অনেকটা পাস্তা হবে সেহেতু আমাদের একটা বড় কড়াই লাগছে। বড় কড়াইটা আমরা একটু গরম করে নিয়েছি, এর মধ্যে আমরা দিয়ে দিলাম মাখন। মাখনটা এখানে মেল্ট হচ্ছে। ফার্স্টে আমরা এর মধ্যে দিয়ে দিলাম গার্লিক চপ, গার্লিকটা যখন ফ্রাই হয় তখন একটা খুব দারুণ স্মেল ছড়ায়, যেটা আমার খুব পছন্দ। জানি না কার কার পছন্দ, আমার খুব ভালো লাগে। আমাদের গার্লিকটা ফ্রাই হয়ে গেছে, এরপর আমরা একে একে সবজিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকাম আর রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার আমরা একসাথে দিয়ে আমরা ফ্রাই করছি। তো আমাদের এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমরা এর মধ্যে সুইট কর্ন আর গাজর বিনসটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এটা একটু ভালো করে নেড়ে নেব। যদিও বা পাস্তাতে যে আমরা যে ভেজিটেবিলগুলো দিই, এই ভেজিটেবিলগুলো খুব একটা তো ফ্রাই হয় না, হালকা ফ্রাই হয়, তো সেই হিসাবে আমরা হালকা হয়ে ফ্রাই করছি। এর মধ্যে আমরা সামান্য ওয়াটার অ্যাড করছি। এর মধ্যে আমরা অ্যাড করব যে আমরা হোয়াইট সসটা বানিয়ে রেখেছিলাম, সসটা আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। তো এটা একটুখানি 10 মিনিট মতো ফুটবে, সবজিগুলোর কাঁচা ভাবটাও কেটে যাবে আর মোটামুটি কুকিংটা প্রপারলি হয়ে আসবে।
তো আমাদের এখানে হয়ে এসছে, আমরা এবার দিচ্ছি এখানে পাস্তা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমরা দিয়ে দিলাম ব্ল্যাক পেপার গুঁড়ো, এবার দিচ্ছি মিক্স হাব। চিলি ফ্লেক্স, এর মধ্যে আমরা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আমরা দিয়ে দিচ্ছি অল্প অরিগানো, তো আমাদের পাস্তা রেডি হয়ে গেছে। তো আমরা ফ্লেমটা অফ করে দিলাম, এবার আমরা এটাকে বলে ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের পাস্তাটা রেডি। আমি নামিয়ে নিয়েছি এবং উপর থেকে চিজ গ্রেট করে দিয়েছি এবং সামান্য অরিগ্যানো ও চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। দেখতে কালারফুল এবং দেখতে খুবই সুন্দর হয়েছে, দেখে এখনই খেতে ইচ্ছে করছে। আশা করি তোমাদেরও মনে হয় ভিডিওটা খুবই ভালো লাগবে। তো তোমরা ঝটপট একটা কমেন্ট করো আর লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আশা করি আমি আরও ভালো ভালো ভিডিও আনবো তোমাদের মন পছন্দ মতো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো এখানেই শেষ।